সোনালি আসে ভরপুর ভালোবাসার ফরিদপুর। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি কাজী কাকুল, এই কাজী কাকুল মাল্টিমিডিয়ার পক্ষ থেকে তোমাদের সকলকেই সালাম, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি এখন বাংলাদেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের প্রবেশদ্বার ফরিদপুর শহরে অবস্থান করছি, যেটি প্রাচ্যের সুইজারল্যান্ড হিসাবেও সুপরিচিত। হ্যাঁ বন্ধুরা, যারা শহর দেখতে এবং ঘুরতে ভালোবাসো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আর এই ভিডিওটি দেখার পূর্বে এবং নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিও পেতে এখনই এই কাজী কাকুল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দাও। ফরিদপুর, ফরিদপুর বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঐতিহ্যবাহী এবং প্রাচীন একটি শহর। শহরটি ঢাকা বিভাগের ফরিদপুর জেলার প্রধান সদর দপ্তর। শহরটি ঢাকা বিভাগের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এবং সর্ববৃহৎ পৌরসভা হিসাবেও সুপরিচিত। ফরিদপুর শহর এখন আগের থেকে অনেক আধুনিক, উন্নত এবং জমজমট শহরে পরিণত হয়েছে। ফরিদপুর শহরের পূর্ব নাম ফাতেহাবাদ। প্রখ্যাত সাধক খাজা মাইনুদ্দিন চিস্তির শিষ্য শাহা ফরিদের নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয়েছে ফরিদপুর। ফরিদপুর বাংলাদেশের নবম প্রস্তাবিত বিভাগ এবং ১৩তম সিটি কর্পোরেশন। ফরিদপুর শহরের বর্তমান আয়তন 63.31 বর্গ কিলোমিটার এবং এই শহরের বর্তমান জনসংখ্যা 557,632 জন। স্বপ্নের পদ্মা সেতু চালু হবার মধ্য দিয়ে ফরিদপুরের অবকাঠামোগত উন্নয়ন বৃদ্ধি পেয়েছে বহু গুণে। সেই সঙ্গে এই অঞ্চলে গড়ে উঠেছে বেশ কিছু শিল্প কলকারখানা। নদী পারাপারে আর কোনো বাধা না থাকায় যাতায়াত ও পর্যটন খাতেও এসেছে বিশাল পরিবর্তন। বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত এবং ঐতিহ্যবাহী আরঙ্গের শোরুম আমরা দেখতে পাচ্ছি, যেটি ফরিদপুরের পূর্ব খাবাসপুরে অবস্থিত। পদ্মা সেতুর কল্যাণে ফরিদপুরে গ্যাসের সম্ভাবনা দেখা দিয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রেও ফরিদপুর আগে থেকে বেশ সমৃদ্ধ। ফরিদপুরের কৃষিজাত পণ্য খুব সহজেই রাজধানীতে পৌঁছে যাচ্ছে, আর এজন্য ফরিদপুরের ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। আগে যেখানে ফরিদপুর থেকে ঢাকা যেতে সময় লাগতো 4-5 ঘন্টা, আর এখন সেখানে মাত্র 1.5 ঘন্টায় ফরিদপুর থেকে ঢাকা পৌঁছে যাচ্ছে। বর্তমানে ফরিদপুর শহরে প্রচুর পরিমাণে হাই রাইজ বিল্ডিং গড়ে উঠেছে। ঢাকা এবং চিটাগাংয়ের পরেই বাংলাদেশে যে কয়েকটি শহরে হাই রাইজ বিল্ডিং দেখা যায় তার মাঝে ফরিদপুর শহর অন্যতম। ফরিদপুরে রয়েছে সরকারি এবং বেসরকারি দুইটি মেডিকেল কলেজ, ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ এবং হাসপাতাল। এটি হচ্ছে বাংলাদেশের একটি বেসরকারি চিকিৎসা বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান, যেটি 2009 সালে প্রতিষ্ঠিত হয়। ফরিদপুরে রয়েছে ইনফিনিটি, রিসম্যান, প্লাস পয়েন্ট, লুবনান, ইজি সমস্ত ব্র্যান্ডের শোরুম। আমরা এখন যে রোডটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি 1 লেন বিশিষ্ট রোড। এটি এখন সংস্কার চলছে, এখানে 2 লেনের রোড করা হচ্ছে। ফরিদপুরে অনেক বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তার মাঝে সরকারি রাজেন্দ্র কলেজ অন্যতম। সরকারি রাজেন্দ্র কলেজ দক্ষিণ বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। 1918 সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। 15ই নভেম্বর 1915 সালে অম্বিকাচরণ মজুমদার ফরিদপুরের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে একটি কমিটি গঠন করেন। অম্বিকাচরণ মজুমদার তার প্রতিষ্ঠায় এবং 22 রশির জমিদার রমেশ নারায়ণ চৌধুরী তার পিতা রাজেন্দ্র নারায়ণ চৌধুরীর নাম অনুসারে এই কলেজটির নামকরণ করা হয় রাজেন্দ্র কলেজ।
ফরিদপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, যেটি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ নামে সুপরিচিত। 1992 সালে এই মেডিকেল কলেজটি নির্মিত হয়। এই হসপিটালটি কাগজে কলমে 500 বেডের হলেও প্রকৃতপক্ষে এখানে 1000 বেডের কার্য পরিচালনা করা হয়। ফরিদপুর জজকোর্ট, যেটি 1889 সালে ফরিদপুরের স্থানীয় মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য ফরিদপুর শহরে এই জেলা জজ আদালতটি স্থাপিত হয়। ফরিদপুর শেখ জামাল স্টেডিয়াম, যেটি পূর্বে ফরিদপুর স্টেডিয়াম নামে সুপরিচিত ছিল, এটি মূলত ফুটবল এবং ক্রিকেট স্টেডিয়াম। তো বন্ধুরা, ভিডিওটি দেখে কেমন লাগলো? যদি ভিডিওটি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর সবশেষে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।